পৌষের আগমনে অবশেষে ঢাকার বাজারে কমতে শুরু করেছে নতুন আলুর দাম। বাজারে প্রচুর পরিমাণে উঠেছে এ পণ্যটি, কমেছে নতুন পেঁয়াজের দামও। তবে চালের বাজার ক্রমশই সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে। ডিসেম্বরের শুরুতে নতুন আলু আসলেও কুয়াশার অজুহাতে এর দাম ধরে রেখেছিলেন বিক্রেতারা। গত কয়েকদিনে কুয়াশা কিছুটা কমে আসলে কেজিতে প্রায় 10-15 টাকা কমেছে পণ্যটির দাম। বৃহস্পতিবার ঢাকার বাজারে নতুন আলুর দাম ছিল পাইকারিতে 40 টাকা কেজি আর খুচরায় 45-50 টাকা কেজি। নতুন আলুর দাম কমলেও পুরানো আলু এখনও বিক্রি হচ্ছে 40-42 টাকা কেজিতে, খুচরা পর্যায়ে তার দাম 45-50 টাকা পর্যন্ত। আলুর মতো মৌসুমের নতুন পেঁয়াজও কিছুটা স্বস্তি দিচ্ছে ঢাকার বাজারে, কেজিতে বিক্রি হচ্ছে 40-45 টাকা। নতুন পেঁয়াজের আমদানি হয়েছে গতকাল 42-44 টাকা বেচতেছে, আমদানি হলে দাম আস্তে আস্তে কমে যাবে আর কি। নতুন পেঁয়াজের দাম কমলেও দেশি পেঁয়াজের দাম এখনো বেশি আছে। পাইকারিতে দেশি পেঁয়াজ 60 টাকা আর খুচরায় 65-70 টাকা। আমদানি করা পেঁয়াজের দাম দেশভেদে আলাদা। চীন থেকে আমদানি করা পেঁয়াজের দাম পাইকারিতে 25 টাকা আর খুচরায় তার কেজি 30 টাকা। তবে একটু ভালো মানের মিশরীয় পেঁয়াজের দাম 40-45 টাকা কেজি। বাজারে নতুন ফসলের সরবরাহ বাড়ছে, ফলে শীঘ্রই আলু ও পেঁয়াজের দাম কমার আশা করছেন ব্যবসায়ীরা। তবে চালের দাম কবে নাগাদ কমবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না চাল ব্যবসায়ীরা। গত কয়েকদিনে আরেক দফায় বেড়েছে সব ধরনের চালের দাম। চাউলের বাজারটা প্রতিনিয়ত আজকে 15-20 দিন থেকে প্রতিদিনে বাড়ছে। প্রত্যেকটা চালের আজ এবারেই এই পর্যন্ত প্রায় কেজিতে 6-60 টাকার মতো বাড়ছে, প্রতি বস্তায় 350-300 এরকমই বাড়ছে। তো আজকের বাজারে যেটা হলো মেল রেট, সব প্রত্যেকটা কোম্পানি মেল রেট 3,000 টাকা চাচ্ছে। অর্থাৎ সেই ক্ষেত্রে ঢাকার বাজারে আসতে আরও প্রায় 80-85 টাকার মতো খরচ হয়। তো সেটা ঢাকার বাজারে 3,100 টাকা হয়তো বিক্রি হবে 2-1 দিনের মধ্যে আছে। বেড়েছে খোলা সয়াবিন তেলের দামও। গত সপ্তাহে কেজিতে দাম ছিল 110 টাকা, এ সপ্তাহে তা হয়েছে 116 টাকা। পুরনো বাড়তি দামে স্থির আছে বোতলজাত সয়াবিন তেলের দাম। 5 লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম কোম্পানি ভেদে 625 টাকা থেকে 580 টাকা পর্যন্ত, 1 লিটার বোতলের দাম 110 টাকা থেকে 125 টাকা পর্যন্ত। বেড়েছে পাম সুপার তেলের দামও, কেজিতে 98 টাকা থেকে এখন হয়েছে 105 টাকা। ঢাকার বাজারে একমাত্র স্বস্তির কথা জানাচ্ছে মৌসুমি সবজি, কেজিতে কোনোটার দামই 30-50 টাকার বেশি নয়। তবু চাল ও ভোজ্য তেলের মতো অতি প্রয়োজনীয় পণ্যের দাম কমায় কষ্টে আছে খেটে খাওয়া মানুষ। মাকসুদা আজিজ, প্রথম আলো।